একের পর এক চমক দিয়ে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার টেলিস্কোপ জেমস ওয়েব। এবার সৌরজগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছে এই টেলিস্কোপ। এর ফলে WASP-39 নামের ওই গ্রহটির গঠন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে আশা মহাকাশ বিজ্ঞানীদের। তারা বলছেন, দূরের মহাবিশ্বেও প্রাণের অনুসন্ধান চালানোর নতুন এক দুয়ার খুলে দিয়েছে জেমস ওয়েব। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। প্রায় 700 আলোকবর্ষ দূরে সূর্যের মতো একটি তারাকে প্রদক্ষিণ করছে WASP-39 নামের গ্রহ, যার বায়ুমণ্ডল কখনো প্রাণ ধারণের উপযোগী নয় বলে মনে করতেন গবেষকরা। তবে এবার সেখানে কার্বন ডাই অক্সাইডের সন্ধান দিল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। নাসা জানিয়েছে, সৌরজগতের বাইরে অন্য কোনো গ্রহে এই প্রথম কার্বন ডাই অক্সাইডের অস্তিত্বের স্পষ্ট প্রমাণ মিলল। WASP-39 গ্রহটিকে 2011 সালে প্রথম চিহ্নিত করা হয়েছিল, আর এর ফাঁপা চেহারার কারণে এর ভয়ানক উত্তাপ প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস, আর পুরো গ্রহটি তাই গ্যাসীয় অবস্থায় রয়েছে। গ্রহটি 4 দিন পর একবার নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে। তবে কিভাবে তা গঠিত হয়েছে, কার্বন ডাই অক্সাইড আবিষ্কারের মাধ্যমে তা জানতে বিজ্ঞানীদের সাহায্য করবে। বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ হিসেবে বিশ্বজুড়ে আলোচিত জেমস ওয়েব গেল বছরের শেষ দিকে এটি মহাকাশে তার কার্যক্রম শুরু করে। পৃথিবী থেকে 10 লাখ মাইল দূরে অবস্থান করে মহাবিশ্বের অজানাকে জানতে এই টেলিস্কোপ সম্প্রতি যেসব ছবি ও ডেটা প্রেরণ করেছে তা জ্যোতির্বিজ্ঞানীদের অবাক করেছে। নাসা বলছে, জেমস ওয়েবে ধারণ করা প্রতিটি তথ্য এক একটি নতুন আবিষ্কার। মাসুদ রানা, নিউজ 24।